টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. হাকিবসির আল্লাহ সুবহান প্রশংসা এবং নবী মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রতি দুরুদ অবতীর্ণের দোয়া এরপর আন্তরিকভাবে অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি সে সকল ভাই ও বন্ধুদেরকে যারা দূরদর্শনের মাধ্যমে পিস বাংলার আমাদের আজকের এই প্রোগ্রামে যোগ দিয়েছেন যারা দেখছেন আমাদের আজকের আয়োজন তাদের সকলকে আল্লাহ সুবাহ ইহ ও পরলৌকিক জীবনে কল্যাণ দান করুন এই কামনা করে শুরু করছি আমাদের আজকের আলোচনা সম্মানিত দর্শকবৃন্দ আমরা ধারাবাহিক আলোচনা করে আসছিলাম আমাল কুলুব বা অন্তরের সমূহ প্রসঙ্গে আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটি আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত যে অঙ্গটিকে আল্লাহ সুহান তালা এবং তার রসুল সাল্লাহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে বিভিন্ন ভাষে ইঙ্গিত করেছেন সেই অঙ্গটি আমাদের কাছে সবচাইতে অবহেলিত আমরা বাহ্যিক অপরাধকে যতটা জঘন্য মনে করি আমাদের অন্তর দ্বারা যে সমস্ত অপরাধ আমরা করে থাকি সেগুলোকে ততটা মনে করি না আমরা বাহ্যিক ভালো কাজকে যতটা জরুরি মনে করি অন্তর দ্বারায় করা ভালো কাজকে ততটা জরুরি মনে করি না আমরা বাহ্যিক সুস্থতার জন্য যতটুকু চেষ্টা করি আমাদের অন্তরের বিশুদ্ধতা অন্তরের শুদ্ধতার জন্য ততখানি চেষ্টা করি না আমরা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে যতটা কলুষমুক্ত রাখার চেষ্টা করি আমাদের অন্তরকে কলুষমুক্ত রাখার জন্য তার শিকি ভাগও চেষ্টা করি না এটি অত্যন্ত দুঃখজনক আজকে মুসলিম সমাজের সার্বিক অধপতন নৈতিক দেউলিয়াত্ম আমলি ত্রুটি সব কিছুর পিছনে এটি অন্যতম ভূমিকা হিসেবে কাজ করে মহতারাম মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ সুবাহান তালা এই অন্তর এটিকে ভালো এবং মন্দ উভয় গুণে গুণান্বিত করার সক্ষমতা আমাদেরকে দিয়ে দিছেন আমরা যদি এটিকে ভালো কাজে ব্যবহার করি তাহলে এর উপকারিতা আমরাই ভোগ করবো আর যদি মন্দ কাজে ব্যবহার করি তাহলে এর ক্ষতিও আমাদেরকেই ভোগ করতে হবে সময় তো শুধু আমরা বিগত পর্বসমূহে অন্তরের রক্ষণাবেক্ষণ অন্তরের ব্যাপারে বিশেষ যত্নশীল হওয়ার গুরুত্ব অন্তরের দ্বারায় যে সমস্ত কাজ সম্পাদন হয়ে থাকে সেগুলোর গুরুত্ব অন্তরকে পরিশুদ্ধ পরিশীলিত করার উপায়সমূহ অন্তরকে নোংরাবি থেকে নষ্ট হয়ে যাওয়া থেকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করার উপায়সমূহ বিভিন্নভাবে আমরা আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব মৌলিকভাবে দুটি পয়েন্ট এক অন্তর অসুস্থ হয়ে যায় তখন কিছু আলামত দেখতে পাওয়া যায় আমরা কিভাবে বুঝব যে আমাদের অন্তর সুস্থ না অসুস্থ শুদ্ধ কি অশুদ্ধ সেটি বোঝার জন্য অন্তরে এবং অন্তরের বাইরে কিছু আলামত আল্লাহ সুহানা আমাদের মাঝে সৃষ্টি করে রেখেছেন আজকে আমরা সে আলামতগুলো নিয়ে আলোচনা করব আল্লাহ সম্মানিত দর্শক ভাই ও বোনেরা অন্তর যখন অসুস্থ হয়ে যায় তার যে আলামতগুলো থাকে তার এক নম্বর আলামত হলো আল্লাহ তালার এবাদত বন্দিগি এবং ভালো কাজে স্বাদ না পাওয়া আপনি যখন দেখবেন কোনো ভালো কাজ করে আপনার মনে তৃপ্তি আসছে না কোনো ভালো কাজ করতে আপনার ভালো লাগছে না আপনি তখন ধরে নেবেন যে আপনার অন্তর অসুস্থ একজন শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি জ্বর হয়ে গেলে মিষ্টি বা যে কোনো ভালো খাবার তার কাছে ভালো লাগে না এটি আলামত বহন করে লোকটি শারীরিকভাবে অসুস্থ কারোর যদি জন্ডিস হয়ে যায় জন্ডিস হয়ে গেলে তাঁর কাছে মিষ্টি জিনিস বরং উল্টা তিতা লাগে কোনোরূপভাবে একজন মানুষ যখন অন্তরের দিক থেকে অসুস্থ হয়ে যায় একজন মানুষের অন্তর যখন মুমর্ষ হয়ে যায় গুনা করতে করতে তখন তার অন্তর ধ্বংস হওয়ার যে আলামতটি তার ভিতরে দেখা যায় সেটা হলো ভালো কাজ আল্লাহ তালার আনুগত্য এবং নেক আমলের প্রতি তার কোন প্রকার আগ্রহ খায় স্বাদ জন্মায় না এর বিপরীতে কিন্তু যাদের অন্তর সুস্থ সবল এবং ভালো তারা যেকোনো ভালো কাজ করতে পরিতৃপ্তি অনুভব করেন যে কোনো ভালো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের অন্তরে ভালো কাজের স্বাদ তারা উপলব্ধি করতে পান তাদের কাছে ভালো কাজ করতে ভালো লাগে রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম সৈবু খাই বর্ণনা এর স্বাদ করেছেন সালাহ উন্মান কুন্নাফিহ ওয়াজেদা বিহিনা হেলাওয়াত ইমান যাদের ভিতরে তিনটি বিশেষ গুণ রয়েছে তারা ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে তাহলে বোঝা গেল ইমানের স্বাদ আস্বাদন করার বস্তু ইমান আনয়ন করার ফলে মানুষের মধ্যে ভালো লাগে মজা লাগে স্বাদ সে পায় ঠিক একইভাবে নেকামল যখন মানুষ করে তার একটা আলাদা স্বাদ আছে আর এই জন্যেই কিছু মানুষকে দেখবেন প্রচণ্ড শীতের দিনে কনকনে ঠান্ডায় সমস্ত কষ্টকে উপেক্ষা করে সকল শান্তি এবং উষ্ণতাকে এড়িয়ে আল্লাহ সুবাহা তার ডাকে সাড়া দিয়ে চলে যায় তারা এর ভিতরেই স্বাদ এবং শান্তি পেয়েছেন এর মানে হল তার অন্তর সুস্থ আর যদি তার এটা ভালো না লাগে তার জন্য এটা কষ্টকর হয় তার মনের সাথে যুদ্ধ করতে যদি উঠে যেতে না পারেন তাহলে বুঝতে হবে যে তার মন অসুস্থ সম্মানিত উপস্থিতি অন্তরের অসুস্থতার এই প্রধানতম মার্কাটি কিন্তু আমাদের সমাজে আজ বেশিরভাগ মুসলিম ভাইদের ভিতরে বিরাজমান আমরা বেশিরভাগ মুসলিম ভাই বোনদেরকে দেখি যে ভালো কাজ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না ভালো কাজ করতে তাদের মনে ইচ্ছা জাগে না ভালো কাজ করে তারা পরিতৃপ্তি অনুভব করেন না আল্লাহ পাক সুবহান হতে আলা আমাদের সকলকে অন্তরকে এরকম করে দিন যাতে আমরা ভালো কাজ করে শান্তি লাভ করি অশান্তি অনুভব করি যে কারণগুলো ইতিপূর্বে আলোচিত হলো এ সমস্ত কারণগুলোকে খুব ভালোভাবে বিবেচনা করে যেগুলো আমাদের জন্য অর্জনীয় সেগুলো অর্জন করা যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করার চেষ্টা করি তাহলে হবে আমার অন্তর এমন যে আমি ভালো কাজ করে শান্তি পাচ্ছি আর যখন ভালো কাজ করে আপনি স্বাদ অনুভব করবেন তখন আপনার ভালো কাজ আপনার দ্বারা করা অনেক সহজ হবে অনেক সুখময় হবে আপনি সচ্ছন্দর সাথে ভালো কাজ করতে পারবেন সম্মানিত দর্শক আমরা দুনিয়ার চলতি পথে এমন সব বস্তু এবং ব্যক্তিকে বন্ধু বানিয়ে রেখেছি যে সেগুলোই শুধু আমাদের কাছে ভালো লাগে আর কিছু নয় অথচ কাল কেমতের ময়দানে এই সমস্ত ভালোবাসা এই সমস্ত আসক্তি যখন আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যখন দাঁড়াবে তখন কিন্তু আমরা আল্লাহ সহ দরবারে কেঁদে কেঁদে বলবো যেটি কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন ইয়া আমি যদি অমুককে আমার বন্ধু না বানাতাম তাকে যদি আমি বন্ধু না বানাতাম তাহলে আজ আমাকে এখানে আসতে হতো না সময় তো শুধু আসুন এ সমস্ত কিছু বর্জন করে অন্তরকে জীবিত করে তুলি অন্তরে ভালো কাজের স্বাদ করার মতো শক্তি এবং সামর্থ্য অর্জন করার চেষ্টা করি আমাদের অন্তর উরুগ্ন হয়ে গেছে কিনা তা বুঝার একটি আলামত তো এটি যে আমার এ ভালো কাজে স্বাদ লাগে কিনা দ্বিতীয় আলামত হলো ভালো কাজ করার শক্তি আছে কিন্তু সে শক্তিটা দুর্বল এ দুর্বলতার ফলে ভালো কাজ করা আমার জন্য একটু কষ্ট হয়ে যায় প্রথম পয়েন্টটি ছিল স্বাদ পাওয়া না পাওয়ার বিষয় অর্থাৎ ভালো কাজ করতে আমার মজা লাগে না অথবা লাগে অনেক আলো করেন সেটা ভিন্ন কথা কোন ভালো কাজের স্বাদ না লাগা সেটা একটি রোগের আলামত অন্তরের রুগ্ন হয়ে যাওয়ার একটি আলামত অন্তর রুগ্ন হওয়ার কষ্ট হয়ে যায় হৃদয় মতো ভালো কাজ করা তার জন্য বোঝার মতো হয়ে যায় কোরআনে করিমে আল্লাহ সুহান প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেন যাদের অন্তরে হুসুর আছে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে অর্থাৎ সুস্থ তারা ছাড়া অন্যদের জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় নেই অন্তর অসুস্থ তাদের জন্য এই সালাদটি একটি বড় ধরনের বোঝা এই সালাদটি তাদের জন্য অত্যন্ত কষ্টকর সম্মানিত দর্শক ভাই ও মনেরা আসুন ইমানকে তরতাজা করার জন্য আমাদের কল্পকে জিন্দা করার জন্য তবে আমার কল্পকে রোগ মুক্ত করে তোলার জন্য আমরা সব চেষ্টাগুলো অব্যাহত রাখি তাতে হবে কি আমার অন্তর যে সুস্থ তার আলামত আমি নিজেই ফিল করব এবাদত করা আমার জন্য সহজ হয়ে যাবে এবাদতে আমি স্বাদ পাব আর এর বিপরীতে আমার অন্তর অগ্নগ্ন হয়ে গেলে এবাদতের স্বাদও পাবো না এবাদত করাও আমার জন্য কষ্টকর হয়ে যাবে এবাদতের স্বাদ এর পাশাপাশি এবাদত করা সহজ হওয়ার পাশাপাশি আমার অন্তরের সুস্থ অসুস্থ হওয়ার আরও কিছু আলামত আছে সেগুলোর আলোচনা আমরা একটি বিরতি নিয়ে তারপর ইনশাআল্লাহ করব এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ইনশা আল্লাহ বিরতির পর আমরা আবার একই আলোচনা কন্টিনিউ করব আশা করি আমাদের সঙ্গেই থাকবেন কোথাও যাবেন না আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যা কো সবার অধিকার রক্ষা মানুষের হক যদি আত্মসাত করে নষ্ট করে থাকে সেটা আল্লাহ তাআলা माफ করবেন না যাতে আছে সব মানুষের জন্য সম্মান তার চরিত্রের ব্যাপারে যদি আঘাত করে কোনো কথা বলে এবং প্রচার করে এটাও এক ধরনের অনেক বড় জুলুম शेख আব্দুল কাইয়ুম যে সত্যিকার মুমিন যারা তারা তাদের জীবনে সময়কে নষ্ট করেন না যা শেখে প্রকৃত ভালো ব্যবহার আমার দুনিয়াবি কাজ করব আমার দুনিয়াবি কাছে দায় দায়িত্ব আছে সেগুলো পালন করব পালন যা পছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়

دو کی عبدالرزاق بن یوسف مخلیش الرحمان مدنی مفتی قاضی محمد ابراہیم اکرم الزمن بن عبدالسلام شیخ شاہد اللہ خان مدنی ہارون حسین اپس تھا

দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন

যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম বিরতির আগে একজন ইমানদার কিভাবে বুঝবে তার অন্তর অসুস্থ হয়ে গেছে নাকি সুস্থ আস তার অন্তর কি পরিপুষ্ট নাকি অন্তরে পুষ্টির অভাব আস তার অন্তরে কি রোগ আছে রোগাক্রান্ত নাকি রোগমুক্ত তার দুটি আলামত আমরা বিরতির আগে আলোচনা করেছি আসুন তৃতীয় আলামতে চলে যাই তৃতীয় যে আলামতটি আছে সেটি হলো যাদের অন্তরে রোগ আছে তাদের কাছে তৌহিদের আলোচনা করলে আল্লাহর একত্রবাদের আলোচনা করলে তাদের কাছে ভালো লাগে না বিশেষ করে ইমানের আলোচনা তাদের কাছে অত্যন্ত অসহ্যকর হয়ে পড়ে প্রথম বিষয়টি ছিল এবাদতে ভালো লাগে না দ্বিতীয় বিষয়টি ছিল এবাদত তার যেন কষ্টকর হয়ে যায় এগুলো সব আলামত অসুস্থ হওয়ার অন্তর তৃতীয় বিষয়টি হল আল্লাহতালার কথা আলোচনা করলে বিশেষ করে তহিদের এবং ইমানের কথা আলোচনা করলে তার কাছে মোটেও ভালো লাগে না বরং এর বিপরীতে আল্লাহ ছাড়া অন্য কোন কিছুর কথা বলা হলে পার্থিব কোনো কিছুর কথা বলা হলে সে খুব খুশি কোরআন আল্লাহ সম্পর্কে বলেন যারা ইমান তাদের কাছে যখন শুধুমাত্র এক আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের অন্তরগুলো অস্থির হয়ে যায় তাদের অন্তরগুলো সেটাকে অ্যাকসেপ্ট করতে চায় না আর এর বিপরীতে ওয়াইদা জুকিরা তাদের কাছে যখন আলোচনা করা হয় কাদেরকে আল্লা দিন নিহিম যা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর আলোচনা অন্য কোনো ব্যক্তি বস্তু সম্পদ উপাস্য তাদের আলোচনা যদি করা হয় তাহলে ফাইদা তখন তারা খুশি তখন তারা আনন্দিত হয় সম্মানিত ভাই বোনেরা এ আয়তের আলোকে আমরা বুঝতে পারলাম ইমানদারের মার্কা বা আলামতি হলো এই সুস্থ অন্তরের মানুষের আলামত হলে এই তহিদের কথা বললে তাকে যদি শির থেকে বের হয়ে আসার কথা বলে সেটা এবাদতের শির্ক হোক অথবা বিশ্বাসগত শির্ক হোক শীর্খ থেকে যদি তাকে বের হয়ে আসতে বলা হয় তাহলে সে সেটাকে অ্যাকসেপ্ট করে আর অনেক লোক আছে সমাজে দেখবেন তহহিদের আলোচনা করলে তাদের কাছে ভালো লাগে তারা তহিদের আলোচনা তাদের কাছে ভালো লাগে না বরং এর বিপরীতে শির্ক বা তাওহিদ ছাড়া অন্য কোনো পার্থিব বিষয়ে আলোচনা করলে তাদের কাছে খুবই ভালো লাগে সময় তো ভাই বোনেরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের অন্তরকে এ ধরনের রোগের সিমটম থেকে আল্লাহ হেফাজত করেন অতএব তিন নম্বর যে আলামতটি হলো সেটি হলো তৌহিদের আলোচনায় ভালো না লাগা ইমানের কথা ভালো না লাগা চার নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো মন্দ এবং খারাপ লোকদের প্রতি আসক্তি বেড়ে যাওয়া যত খারাপ লোক আছে সে যেদিক থেকেই খারাপ হোক না কেন তাদের কাছে তার ভালো লাগে এবং ভালো মানুষদের কাছে বসতেই সে রাজি না এরকম অনেক আছে আমাদের সমাজে যে ভালো জিনিস বা ভালো মানুষ এর সান্নিধ্যে বা ভালো জিনিসের কথা বলা হলে তার কাছে ভালো লাগে না কিন্তু এর বিপরীতে সম্পূর্ণভাবে যদি তার কোনো অন্যায় অশ্লীলতায় লিপ্ত কোনো ব্যক্তি অথবা অন্যায় অশ্লীলতার কোনো বিষয় তার সামনে উপস্থাপিত হয় তাহলে সেটা তার কাছে খুব ভালো লাগে আমাদের দর্শকরা মনে না করেন যে সব বিষয়গুলো হয়তো এক কি না না কাছাকাছি কিন্তু প্রতিটি পয়েন্টটি আলাদা আমি আবারও ক্লিয়ার করছি প্রথম পয়েন্টটি হল আপনার অন্তর অসুস্থ হয়ে গেছে তার প্রথম আলামত হবে এই যে আপনার অন্তরে এবাদত করতে ভালো না লাগা দ্বিতীয় আলামত হলো আপনার অন্তর এবাদত করার মতো শক্তি হারিয়ে ফেলা তৃতীয় পয়েন্ট হলো আপনার অন্তর এরকম বেশি অসুস্থ হয়ে গেল যে ইমান বিশেষ করে তহিদের আলোচনা করলে আপনার কাছে ভালো লাগে না এক আল্লাহর কথা বললে আপনার কাছে ভালো লাগে না আর গাইরুল্লাহ আল্লাহ ছাড়া অন্য উপাস্য বা অন্য ব্যক্তি বা বস্তু যেগুলোকে আপনি উপাস্যের মর্যাদা দিয়েছেন সেগুলোর কথা আপনার কাছে খুব ভালো লাগে আর চার নম্বর সর্ব শেষ আলোচিত যে পয়েন্টটি সেটি হলো যে যে সমস্ত লোকেরা মন্দ এবং মন্দ কাজে লিপ্ত তাদের প্রতি আপনার আসক্তি হয় ভালো লোকদের প্রতি আসক্তি হয় না তাহলে ভালো কাজ আর ইমান এবং ভালো ব্যক্তিদের প্রতি আসক্তি হওয়া না হওয়ার তিনটি পয়েন্ট এগুলো কাছাকাছি হলো ভিন্ন ভিন্ন পয়েন্ট এগুলো একজন মানুষের অন্তর অসুস্থ হয়ে যাওয়ার অন্যতম একটি আলামত আল্লাহ তার আমাদের সকলের অন্তর্কে সুস্থ করুন এই সমস্ত আলামত থেকে যেন আমরা পরিচ্ছন্ন পবিত্র থাকতে পারি সে তৌফিক আল্লাহ তালা দান করুন সম্মানিত সুধি দর্শক অন্তর অসুস্থ হওয়ার কারণগুলো ইতিপূর্বের আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেছে তারপর পয়েন্ট আকারে আমরা আপনাদেরকে বের করে দিতে চাই চারটি পয়েন্ট যেগুলোর কারণে একজন মানুষের অন্তর অসুস্থ হয় অসুস্থ হওয়ার জন্য অনেক কাজকর্ম আছে সেই কাজকর্মের আলোচনার পাশাপাশি চারটি মৌলিক মৌলিক কারণ আছে কারণগুলোর ভিতরে এক নম্বর অন্তরের যে খাদ্য সে খাদ্য সরবরাহ না করা অন্তরের খাদ্যের ভিতরে আলোচিত হয়েছে আল্লাহর জিকির থেকে নিয়ে মুজাহাদা থেকে নিয়ে যে অন্তরকে শুদ্ধ করার জন্য যে চেষ্টা কোশিস ইচ্ছা শক্তি প্রচেষ্টা হারাম থেকে বাঁচার প্রবণতা ইচ্ছা এই ভালো কাজ যেগুলো করলে অন্তরের খোরাক হয় সেগুলো না দেওয়া এগুলো না দিতে না দিতে আমরা অন্তরকে মেরে ফেলেছি আর অন্তরকে মেরে ফেলার কারণে কি হয়েছে আমাদের অন্তর অসুস্থ হয়ে গেছে তাহলে অসুস্থতার একটি বড় কারণ হল অন্তরের খাদ্য সরবরাহ না করা রুহের বা কলবের যে খাদ্য এই খাদ্যটা আমাদেরকে সরবরাহ করতে হবে দ্বিতীয়ত যে কারণে আমাদের অন্তর অসুস্থ হয় মৌলিকভাবে সেটি হলো প্রচুর পরিমাণ ফেতনা চতুর্দিকে বিরাজমান

আর সুল সাল্লাহ হাদিসে আসে যে অন্তরকে আল্লাহ আলা বিভিন্ন ফেতনা বিভিন্ন পরীক্ষা অন্তরের সামনে উপস্থাপিত করেন উত্থাপন করেন তখন গিয়ে পতিত হয়ে যায় এবং রুগ্ন হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় তাহলে ফেতনার জায়গাগুলো থেকে বেঁচে থাকা দরকার তৃতীয়ত যে বিষয়টি সেটি হলো অন্তরের জন্য ভয়াবহ ক্ষতিকর কিছু বিষয়কে আমরা অ্যাকসেপ্ট করি যার কারণে অন্তর অসুস্থ হয়ে যায় এই এক মনীষী বলেছেন সোমমল কালবে আরবা অন্তরের জন্য চারটি বিষয় হলো বিষের মতো তার ভিতরে একটা হলো অপ্রয়োজনীয় কথা বলা আরেকটি হলো প্রয়োজনের চাইতে বেশি পরিমাণ খাদ্য গ্রহণ করা আরেকটি হলো প্রয়োজনের চাইতে বেশি পরিমাণ ঘুমানো আরেকটি হলো আমাদের নজর বা দৃষ্টি এই দৃষ্টি এটাকে সংযত করা না করার কারণে যত্রতত্র এটাকে ব্যবহার করার কারণে এবং মানুষের সাথে মিশ্রণ এটার কারণে এই দুটি মিলিয়ে একটি পয়েন্ট বলতে পারি আমরা মানুষের সাথে অতিরিক্ত মিশার কারণে অতিরিক্ত খাদ্য গ্রহণের কারণে অতিরিক্ত ঘুমের কারণে এবং অতিরিক্ত কথা বলার কারণে অন্তর অসুস্থ হয়ে যায় এর চারটি বিষয় অন্তরের জন্য বিষের মতো সর্বশেষ বিষয় হল অতিরিক্ত আশা এটা চায় ওটা চায় এত আশা যত বেশি মানুষ আশা করবে যত বেশি মানুষ এর ভিতরে লোভ এবং লালসা কাজ করবে যত বেশি খাহেস থাকবে তার অন্তর তত বেশি মিলিত হবে তাই বাসন এ সমস্ত কারণগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি বেঁচে থাকার চেষ্টা করি চারটি অন্তরের জন্য বিষতুল্য অতিরিক্ত খাওয়া অতিরিক্ত কথা বলা অতিরিক্ত ঘুমানো এবং মানুষের সঙ্গে অতিরিক্ত মেলামেশা প্রয়োজন চাইতে বেশি অতিরিক্ত মেলামেশা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি পাশাপাশি দুনিয়ার লোভ মোহ দুনিয়ার চাহিদার লাগামকে একটু টেনে ধরার চেষ্টা করি পাশাপাশি ফেতনার জায়গাগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি পাশাপাশি অন্তরের যে খোরাক বা খাদ্যের প্রয়োজন অন্তরের সেই খাদ্যটা সরবরাহ করার চেষ্টা করি এই চারটি বিষয় যদি আমাদের ভিতরে চলে আসে ইংশা আল্লাহ আমরা দেখতে পাবো আমাদের অন্তর সুস্থ হয়ে গেছে আমরা অন্তরের আমল সমূহের প্রাসঙ্গিক আলোচনা করলাম ইংশা আল্লাহ পরবর্তী পর্বে আমরা অন্তরের আমল সমূহকে ধারাবাহিকভাবে অন্তরের ভালো আমল এবং অন্তর আমল নিয়ে আলোচনা করব কারণ অন্তরের কয়েকটা দিক অন্তরের জন্য রয়েছে এখন অন্তরের সুস্থ অসুস্থতার একটা দিক একটা হলো অন্তর দ্বারায় কৃত বা সম্পাদিত কাজ ভালো এবং মন্দ এটি আরেকটা দিক রয়েছে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করব অন্তরের দ্বারায় কি কি ভালো কাজ সম্পাদিত হয় সে আলোচনা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে যে একজন মুসলিমের অন্তর কৃত কাজগুলো কত গুরুত্বপূর্ণ এবং কত মৌলিক আবার অন্তর দ্বারায় যে সমস্ত অপকর্ম এবং গুনাহের কাজ আমরা করে থাকি সেগুলো যে কতটা মৌলিক এবং কত গুরুত্বপূর্ণ সেগুলোর তালিকা সঙ্গে আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে আল্লাহ পাকসহান তালের কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ অন্তর দান করুন রসুল আল্লাহ সাল্লা সাল্লামের ভাষায় আমরা দোয়া করি ইয়া মুকাল্লিবাল কুলুব সব্বিক আল্লাহ আতিক হে অন্তরকে পরিবর্তনকারী আপনি আমাদের অন্তরকে আপনার আনুগত্যে স্থির করে দিন দোয়া করি রসুল আকরাম সাল্লাসাল্লামের ভাষায় আল্লাহমাদ আলফি কলবি নোরা হে আল্লাহ আমার অন্তরে আপনি আলো তথা আপনার নোর ইমানের আলো দিয়ে দেন যে আলো আমার অন্তরকে সঠিক পথে পরিচালিত করে আমরা দোয়া করি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভাষায় আল্লাহমী আউ লা একশা হে আল্লাহ এমন অন্তর দিও না যে অন্তরে আল্লাহর ভয় না থাকে যে অন্তরে ভীতি না থাকে যে অন্তর বেপরোয়া হয়ে যায় সময় তো শুধু এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ তালা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন যে কথাগুলো বলা হলো শোনা হলো এর উত্তম কথাগুলোর উপর আল্লাহ তালা আমাদের সকলকে আমলের তফিক দান করুন এই দোয়া আল্লাহ সুবাহতাল্লাহ কাছে করি এবং এভাবে দিনই প্রোগ্রাম দিন শিক্ষার মসজিদগুলোতে আমাদেরকে সব সময় বসার তৌফিক আল্লাহ তাআলা দান করুন সেদু আল্লাহ তালার কাছে করি পরবর্তী তে আবার কখনো দেখা হবে কথা হবে অন্তরের সমূহের বিষয়ে আল্লাহ তালা সকলকে মধ্যে রাখুন এই দোয়া করি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtub ইলাইক ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন নিশ্চয়ই যে আল্লাহর সত্যি শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ জান্নাতে যাওয়ার এবং জাহার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ তাও জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাব প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায়